হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম মিনিটে। আজকে কথা বলবো রাবণ এবং কিসমিস নিয়ে এবং কিছু প্রসপেক্টস নিয়ে। তো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেককে একটাই রিকোয়েস্ট, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর অনেস্ট রিভিউ, আনবায়াসড রিভিউ এবং আনপেড রিভিউ। তো ভিডিওটা এই জন্য বানানোর দরকার পড়লো যে রাবণ এবং কিসমিস প্রায় এক সপ্তাহ আগে রিলিজ করেছে, আগের শুক্রবার, এবং তারপর এক সপ্তাহ প্রায় রমরমিয়ে বিজনেস করেছে। দুটো হিন্দি সিনেমা রিলিজ করার সত্ত্বেও তাদেরকে পিছনে ফেলে বাংলা সিনেমা অনেক দিন পর একটা ভালো রকম বিজনেস আনতে সক্ষম হয়েছে। সব শো প্রায় হাউসফুল গেছে, অনেক শোতে লোকজন মানে ফাটিয়ে এনজয় করেছে, সবকিছু হয়েছে। কিন্তু এই সপ্তাহ চ্যালেঞ্জিং ছিল, বিকজ এই সপ্তাহে শুধুমাত্র ডক্টর স্ট্রেঞ্জ আসেনি, তার সাথে সাথে আরো দুটো বাংলা সিনেমাও এসেছে ইটসেলফ রিপ্রেজেন্ট করার জন্য, এবং সেখানে একটা অডিয়েন্স ভাগ হওয়ার জায়গা ছিল। যে বারবার যেহেতু আমরা বলছি বাংলা সিনেমাকে সাপোর্ট করার কথা, তো অডিয়েন্স ভাবছিল হয়তো সেই সিনেমাগুলোও দেখতে যায়, এবং সাবজেক্টগুলো বেশ ইন্টারেস্টিং ছিল। এবং ডক্টর স্ট্রেঞ্জ তো এসে পরে সবকিছু ধুয়ে মুছে সাফ করে দেওয়ার একটা জায়গা বা প্রবণতি দেখা গেছিল, এবং হলেও সেই শো গুলোকে বেশি দেওয়ার একটা জায়গা তৈরি হওয়ার কথাই আমরা চিন্তা করছিলাম। কিন্তু এই সবকিছু প্রেডিকশনকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে যেটা হয়েছে, যে কালকে রবিবার একটা হিউজ ব্যাপার ঘটেছে, সেটা হচ্ছে কিসমিসে মোর দেন 30+ শো হাউসফুল, রাবণের মোর দেন 30+ শো হাউসফুল। তো এটা একটা বিশাল বড় খবর। প্রায় দু সপ্তাহ কন্টিনিউ জার্নি একটা বাংলা সিনেমার, দুটো বাংলা সিনেমার রাদার, এবং সেখানে যদি আমি সিঙ্গেল স্ক্রিনের কথা বলি, সেখানে পুরো রমরমিয়ে বাজার করছে রাবণ জিতের রাবণ। এবং যেখানে মাল্টিপ্লেক্সের কথা বলি বা কলকাতা শহর বা এই ধরনের একটা এরিয়া, যেখানে কিন্তু কিসমিস তার বিজনেস এখনো বজায় রাখতে সক্ষম, এবং আমি যেগুলো বললাম সেগুলো পুরোটাই অফিসিয়াল ডাটা। তারাও শেয়ার করেছে কোন কোন হল, কোন কোন শো হাউসফুল হয়েছে, এবং সেখানে রবিবার ইটসেলফ একটা দাঁড়িয়ে প্রায় 30টার বেশি শো হাউসফুল হওয়া কোন দুটো বাংলা সিনেমার ক্ষেত্রে সেটা কিন্তু সত্যি বাংলা সিনেমা লাভারদের জন্য বা বাঙালিদের জন্য খুবই আনন্দের বিষয়। যে ঠিক আছে, চলো বাংলা সিনেমায় বাঙালি আবার বাংলাকে প্রাধান্য দিচ্ছে এবং তারা সেই সিনেমাটাকে ইকুয়ালি এনজয় করছে। এবং সবকিছু কিন্তু আমরা যতই কথা বলে নিই, সাপোর্ট করার কথা বলে নিই, ওয়ার্ড অফ মাউথ যদি না থাকে সেটা কিন্তু হয় না। তো এই সিনেমা দুটোর ক্ষেত্রে ওয়ার্ড অফ মাউথ খুব ভালো, লোকজন এসে পরে বলছে, লোকজন লেখালেখি করছে, লোকজন চর্চায় রাখছে সিনেমাটাকে, এবং যার জন্য সিনেমাগুলো লোকজন আবার দেখছে। আমি অনেক জায়গায় দেখলাম অনেকে আমাকে কমেন্টে লিখছে যে রবিবার আবার দেখতে যাব, অনেকে আমাকে ট্যাগ করেছে যে তারা আমাদের রিভিউ দেখে হোক বা বিভিন্ন জায়গা থেকে শুনে হোক কিসমিস দেখতে গেছে এবং দেখে এসে আমাকে থ্যাংক ইউ মেসেজ পাঠিয়েছে সাজেস্ট করার জন্য। তো এই সবকিছু মিলিয়ে মিশিয়ে যখন আমরা দেখতে পাই যে আমরা সামান্যতম হলেও বাংলা সিনেমার কোথাও গিয়ে একটা জায়গায় দাঁড়াতে পারছি এবং লোকজন সেটা দেখছে আমাদের কথা শুনে হোক বা বিভিন্ন জায়গা থেকে শুনে হোক, তো সেই জায়গাটা আমাদের খুবই আনন্দের একটা জায়গা তৈরি করে, এবং আমরা সত্যিই প্রাউড ফিল করি যে হ্যাঁ, বাংলা সিনেমায় বাঙালিদের কাছে আবার ফিরে আসতে পারছে। এবারে কথা হচ্ছে ফার্দার এই উইকটার কেমন কথা যাবে, কেননা দুটো বাংলা সিনেমা আরো রিলিজ করেছে। আমি বললাম মিনি এবং কলকাতার হ্যারি, সেই দুটো সিনেমা সেরকম ভাবে চলছে না। অভিযানের ক্ষেত্রে আমি কিছু লেটেস্ট খবর পেয়েছি যে নন্দনে কিন্তু কালকে প্রায় 800 উপর সিট হাউসফুল ছিল, তো মানে ভর্তি ছিল। তো অভিযান কিন্তু ইনিশিয়াল ডেজে কিছুটা জায়গায় মার খেলো, আবার কাম ব্যাক করছে। তো সেই জায়গাগুলো অবশ্যই ভালো নিউজ, যে বাংলায় কিন্তু অনেকগুলো সিনেমা প্যারালালি চলছে, যেগুলো আগেও রিলিজ করেছে সেগুলো এখনো চলছে। তো সেই জায়গা থেকে আমি প্রত্যেকে রিকোয়েস্ট করবো এবং থ্যাংক ইউ জানাবো যে তোমরা হলে গিয়ে সিনেমাটা দেখো, এবং মাঝে মাঝে কিছু ইনসিডেন্ট আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি যে হল থেকে ভিডিও রেকর্ড করে রাবণের প্রায় 1 ঘন্টার উপর ফুটেজ রিলিজ করে দেওয়া হচ্ছে, কিসমিসের করে দেওয়া হচ্ছে। এগুলো প্লিজ আমি রিকোয়েস্ট করছি, হাত জোর করে করো না, কারণ এগুলো করে না একটা সিনেমার তোমরা ক্ষতি করছো না। আমার মনে হয় প্রত্যেকটা এই যে জেনারেশন তাদের মধ্যে একটা সাহস দিয়ে দিচ্ছ যে এগুলো করা যায়, এবং এটা কিন্তু মারাত্মক। এই যে একটা সহজে পপুলারিটি গেইন করার যে প্রবণতা, একটা চ্যানেল তৈরি করার যে প্রবণতা, এটা কিন্তু ডেঞ্জারাস, এবং তোমরা কিন্তু সেই জিনিসটাই করছো। এটা কিন্তু ক্রাইম, তোমরা মাথায় রেখো, যদি কোনোভাবে ধরা পড়ো সেটা কিন্তু একটা খুব বড় জায়গায় তোমরা আইনি কেস খাবে, এটা আমি বলে দিলাম। তাই এইসব জিনিস করে লাভ নেই, বাঙালিকে অডিয়েন্সকে হলে যেতে দাও, সিনেমাটা এনজয় করতে দাও, তারপর তোমরা এসে সিনেমাটা কেমন লেগেছে সেটা নিয়ে লেখালেখি করো, তার জন্য তোমাদের সবসময় ওয়েলকাম। কিন্তু এইভাবে কোনো সিনেমাকে নষ্ট করে দেওয়ার কোনো অধিকার তোমাদের নেই, আমাদের কারোরই নেই। কারণ একটা টিমের, একটা প্রোডাকশনের, প্রত্যেকটা অভিনেতার, তার কাস্ট অ্যান্ড ক্রু প্রত্যেকের একটা অসম্ভব পরিমাণে ডেডিকেশন থাকে, মেহনত থাকে। তো সেই জায়গাটাই আমার মনে হয় এক্সপেক্ট করা আমাদের প্রত্যেকের কর্তব্য। সিনেমা হলগুলো আরও হাউসফুল যাক, সিনেমা হলে আরও লোক যাক, সিনেমাগুলো আরও বেশি বেশি দিন চলুক, এটাই কামনা করি। তোমাদের কি ওপিনিয়ন তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।